कैम आज আমরা এখানে মহারাজা বিক্রম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিডিএম কলেজ এবং এমবিবিএ কলেজের পক্ষ থেকে মিলিত হয়েছে। এখানে সবাই আমরা 2018 এবং 2021 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা উপস্থিত। আমরা সম্ভবত যদি স্বাভাবিক অবস্থায় চলতো তাহলে আমরা জুন মাসের মধ্যেই গ্রাজুয়েটের স্বীকৃতি পেতাম, কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে আমরা অনেকটা বিলম্বে চলছি। এখন আমাদের উদ্বিগ্ন এটা আরও বাড়ছে যে আমাদের রাজ্যের ইকফাই বিশ্ববিদ্যালয় এবং এনআইটি আগরতলা ওরা ঠিক সময় মতো ওদের নিজেদের পরীক্ষা নিচ্ছে এবং স্বীকৃতি প্রদানও ঠিক যথাসময়ের মাধ্যমেই করে ফেলছে, অনলাইন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নিচ্ছে এখন। কিন্তু তাছাড়া আমরা এখনও পরীক্ষার কোনো চিন্তা ভাবনা কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে। কিছুদিন আগে আমরা সে জায়গা দাঁড়িয়ে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃক গৃহীত মিনিটস অফ মিটিংয়ের সিদ্ধান্তে, প্রকাশিত মিনিটস অফ মিটিংয়ে বলা হয়েছিল যে 31 আগস্ট থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে আমাদের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এই সিদ্ধান্ত পরবর্তীকালে স্থগিত করে দেওয়া হয়। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত কোনো কার্যকর করা হয়। এখন আমাদের রাজ্যের দুটি কলেজ এমবিবিএ কলেজ এবং বিডিএম কলেজের সাথে আমরা রাজ্যের যত ডিগ্রি কলেজ আছে ওদের সাথে একমত এবং একই সাথে উদ্বিগ্ন এটা জেনে যে আমাদের পরীক্ষাটা কবে হবে সেই বিষয়ে আমরা এখনও জানতে পারছি। এখন আমাদের কোশ্চেন হলো এটা, যে প্রশ্ন হলো এটা যে আমাদের পরীক্ষা যদি আরও যথাসময়ে ঠিকভাবে না নেওয়া হয় তাহলে আমাদের সাথে যারা আইআইটি জ্যাম কোয়ালিফাইড ওদের যে পরীক্ষা ওদের যে এমএসসির ক্লাস স্টার্ট হয়ে যাবে, এনআইটিতে মেবি এমএসসির ক্লাসটা শুরু হয়ে যাবে, তো তাহলে তারা কি বিএসসি এমএসসিটা একসাথে করতে পারবে? তো তাহলে আমাদের অফলাইন ক্লাস করিয়ে যদি অফলাইন পরীক্ষাটা সংগঠিত করা হয়, আরও লেট করা হয়, তাহলে যে আমাদের গ্রাজুয়েশনের সময়সীমাটা 3 বছর 3 মাস প্রায় অতিক্রান্ত হয়ে যাচ্ছে বর্তমানে, আরও বেশি অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এটাই সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এটাই দাবি যে বিকল্প যেই পদ্ধতিই হোক ইউজিসির গাইডলাইনকে মেনে, ইউজিসির গাইডলাইন অনুসরণ করে, ইউজিসির গাইডলাইনকে অমান্য না করে আমাদেরকে 30 সেপ্টেম্বরের মধ্যেই যেন স্নাতক উত্তীর্ণ সংশয়পত্র প্রদান করা হয়। অনেকেই এরকম আন্দোলন করছে, বলছে অনলাইন পরীক্ষা হতে হবে এবং তাড়াতাড়ি হতে হবে, আপনারা কি অনলাইনে ডিমান্ড করেন না? অনলাইনে ডিমান্ড আমরা বলবো না, এটা ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেবে কি করে পরীক্ষা নেওয়া হবে, কারণ আমাদের সারা মাস অনলাইনে ক্লাস করানো হয়েছে। তো অফলাইনে পরীক্ষা নিলে সবাই এটা মানে ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়াটা, সিলেবাস মেটেরিয়াল কমপ্লিট করা, সবাই এখানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত, সেটা কমপ্লিট করার জন্য মিনিমাম 2-3 মাস লাগবে, মানে সেটা এখন একটা সময় সাপেক্ষে ব্যাপার, সেটা ইউজি সেটা সেটা মানে সম্পূর্ণ ইউনিভার্সিটির দায়িত্ব যে কী করে আমাদের পরীক্ষাটা নেওয়া হবে। কারোর সাথে দেখা করবো না? কোন সংগঠনকে বিলং করছে না? আমরা কোনো সংগঠন আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন আপনাদের সঙ্গে মিলিত হবে, আপনাদের কৌশল দিয়ে দিচ্ছে কীভাবে আপনার ডেপুটেশন করা, আমরা একটা ছাত্র, আমরা কোনো কিছু কোনো সংগঠন এখানে সবাই অরাজনৈতিকভাবে মিলিত হয়েছে, আমাদের কোনো কোনো আমরা নিরপেক্ষ, আমরা কোনো ছাত্র সংগঠন, এটা প্রথম কথা, কোনো রাজনৈতিক দল না, আইবিবিপি না, এসএ মূলত দাবি কি? আমরা এমবিবি কলেজ আর বিবিএমসি কলেজ থেকে কি দাবি তোমাদের? এমবিবি কলেজের আন্ডারে না, এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে, এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে তাদের সাথে কি কথাবার্তা হইছে আপনাদের? না, তাদের সাথে আমরা এখানে আছি বলতে প্রথমে হায়ার এডুকেশন আছি। মূলত কি দাবি তোমাদের? মূলত আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব, যত সত্তর সম্ভব, যাতে আমরা এক্সামটা নিয়ে নেওয়া, এক্সামটা নিয়ে যাতে আমরা সেপ্টেম্বরের মধ্যে আমরা পাস আউট করাই দেবো। কত তারিখে ভিতরে এক্সামটা নিয়ে মানে মিনিমাম আগে যে আমরা যে একটা ইয়ে আইছিল সেপ্টেম্বরের মধ্যে ইউজি গাইডলাইন অনুযায়ী 31 আগস্টে সব শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন তো কিছু শেষ হতো না। আমরাও বুঝতেছি যে করোনা পরিস্থিতি সব কিছুর মধ্যে এটা নেওয়াটা কোনোরকমভাবে পসিবল না, কিন্তু আমরা তবুও আমরাও তো একটা স্টুডেন্টের লাইফ তো না, তার জন্য আমরা বলি যে সেপ্টেম্বরের মধ্যে যাতে কোনো আমরা এক্সামটা নিয়ে নেওয়া মানে পাস আউট করা যায়। বিভিন্ন মহল থেকে দাবি হচ্ছে যে অফলাইন আর অনলাইন নিয়ে একটা দাবি না, আমরা ইয়ে অফলাইন অনলাইন কিছুই আমরা দাবি করতেছি না, আমরা যদি এক্সামটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটাই আমরা খালি একমাত্র বলতে পারি। যদি দাবি পূরণ না হয় তাহলে কি করব? দাবি পূরণ না হইলে আমরা বলতেছি দাবি পূরণ হইতো না গেলে আমরা যেহেতু এখানে আসি তো কিছু না কিছু তো আমরা সবাই অবশ্যই কিছু না কিছু আমরা তারও আমরা তারার পুত্র মেয়ে সন্তান তারার মধ্যে আমরা তো অবশ্যই তারা আমরা ভালো চিন্তাই করবো, কেউ আমরা খারাপ চিন্তা করবো না। আপনার নামটা?